স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সদকা দেওয়ার সওয়াব দেয় কে? আল্লাহ। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। আল্লাহ। আওয়াজ করে বলেন সকাল বেলা আল্লাহ, বিকেল বেলা আল্লাহ, রাত্রি বেলা আল্লাহ, খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, ভোট দেওয়ার সময় আল্লাহ। যারা এই চমৎকার প্রোগ্রামের জন্য পারমিশন দিল, অ্যারেঞ্জ করল, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওসিলা বানায়। আমিন। বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ। চাইব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি খাজা বাবার কাছে যাবেন? না। মাজারে যাবেন? না। ল্যাংটা বাবা? না। মানসারামপুরে আছে নাকি এগুলা? এগুলোর রাজধানী মানসারামপুর না? আল্লাহ হেফাজত করো। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? বিষ্ণু বলেছেন ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইতে মনে চাই, চাইবা কার কাছে? যখন সাহায্যের দরকার হয়, সাহায্য চাইবা কার কাছে? বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে? নাকি ফেসবুকে শেয়ার করবেন? ফেসবুকে শেয়ার করবেন না? আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার। আসলে শেয়ার করা দরকার কার কাছে? কারণ তিনি অফুরন্ত ধনভাণ্ডারের মালিক, তার কোনো কমতি নাই, ঘাটতি নাই। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয়, সব দিয়ে দেয়, আল্লাহর ক্ষমতার, আল্লাহর প্রাচুর্যের, আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে? আল্লাহ। এলে হয় না চাইবেন কার কাছে? আল্লাহ। খাজা বাবার কাছে যাওয়া যাবে না তো? না। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, বলে না এগুলা? এগুলো বলা যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্স কে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। অনেকে দামি ঘড়ি পরে যায়, পরে ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে, পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, বাটার জুতা পড়ে যায়, অ্যাপেক্সের জুতা পড়ে যায়, ঢাকার ছোট জুতা কই আর উনি কই, উনি জানে না। তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, পড়েন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কি এক দরবার, 24/7 রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না আল্লাহর কাছে যাবেন, মেয়ে হয় না আল্লাহর কাছে যাবেন, ব্যবসায় লাভ হয় না আল্লাহর কাছে যাবেন। গণক বাবার কাছে যেয়ে চাইলে কোনো লাভ নাই, গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয়, বলে যে হাতের রেখায় এটা এই আছে, তুমি বিয়ে করবে এত সালে, চাকরি পাবে এত সালে, তারপর আমেরিকা যাবে এত সালে, আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না, থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না, হাত নাই পা নাই। এরকম বিকলাঙ্গ সন্তান বাঞ্চারামপুরে আছে? আছে। তো যেই ছেলেটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না? হাতে যদি ভাগ্য থাকে তোর ভাগ্য গেল কই? সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ প্রত্যেককে ইন্টেলেক্ট দিয়ে, কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন,
তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আমি আমারে যত বেশি ভালোবাসি তার চাইতে আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা মা আপনারে যত ভালোবাসে তার চাইতে আপনারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইবো। আল্লাহ। তিনি ভালোবাসাকে 100 টুকরা করলেন, কয় টুকরা? 100। ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন, 99 টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন। আমরা সবাই মিলে পেয়েছি 1 টুকরা ভালোবাসা, তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই, ঠিক কি না? ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার কাহিনীর শেষ নাই। বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই? এগুলো কি চালানো যাবে না? বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে? আল্লাহ। ভালোবাসবেন স্ত্রীকে, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সৎকা দেয়ার সওয়াব দেয় কে? আল্লাহ। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। এজন্য তাকাবেন স্ত্রীর দিকে না বাবার দিকে, শালির দিকে, কাজিনের দিকে তাকানো যাবে? লাথুত বিআন্নাজরাতান নাজরা, এক নজর ভুল করে কোনো নারীর দিকে এট এ গ্ল্যান্সে পড়ে যেতেই পারে। আধুনিক ভাষায় কোলাপানলে এটারে বলে ক্রাশ। কি বলে? তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে? কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না। সাইয়েদনা আলীকে বিষ্ণু বললেন, ইয়া আলী লা তুতবি আন-নাজরাতান নাজরা, আলী এক নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তাকিও না আমার। প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন, ক্ষমা করবে কে? আবার তাকালেন, আবার তাকালেন, বারবার তাকানোর কারণে গুনাহ আছে না নাই? এজন্য প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবে, এরকম কৌশল করা যাবে? সব কৌশলের বড় কৌশলই কে? এজন্য ছেলে নাই, মেয়ে নাই, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে নাই, পরীক্ষার্থী, গোল্ডেন এ প্লাসের আশা রাখো, চাইতে হবে একজনের কাছে। কোনো গণক বাবা, কোনো সাধু বাবা, কোনো পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না, কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে, ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করে নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, আর পৃথিবীর সবার মধ্যে 1 টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন। ওই 1 টুকরার ছিটে ফোঁটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে, আগের উম্মতেরা পেয়েছে, এই জামানার লোকেরা পেয়েছে, আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি উনি, আমরা সবাই মিলে এক ভাগ। আর ওনার মধ্যে কয় ভাগ? তাহলে ভালোবাসা ওনার বেশি না কম? বেশি। বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়ে তিনি বেশি ভালোবাসে। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইআসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নেভার গিভ আপ, কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই বা আপনি বলেছেন, আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে? মাফ করার জন্য তিনি বসে থাকেন, তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব, তিনি কে? আসলে একটা থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন।
আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুকমুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।